একজন ডাক্তারকে যদি আমরা ভগবানের সাথে তুলনা করি, তাহলে একজন নার্সকে আমরা নিজের মায়ের সাথে তুলনা করলেও কোনো ভুল আমরা করব না। কারণ একজন ডাক্তার যেরকম একজনের জীবন ফিরিয়ে দিতে পারে, একজন নার্স তাদের নিজের কেয়ারের মাধ্যমে তাদের জীবনের যে আসল দিশা, সেই দিশা বা আসল মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ, আপনারা দেখছেন হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেল। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে, মূলত যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত গার্জেনরা আমার ভিডিও দেখছেন, আপনাদের সকলের কাছে আমি জানাতে চাইছি যে এই যে নার্সিং যে পড়াশুনো, সেটা হতে পারে জিএনএম নার্সিং 3 বছরের অথবা 4 বছরের, বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস নার্সিং, যে কোনো কিছু আপনারা আপনাদের স্টুডেন্টকে পড়াতে চাইছেন বা আপনাদের ছেলে মেয়ে বা পরিচিত কাউকে বা যে সমস্ত স্টুডেন্টরা আমার ভিডিও দেখছো, তোমাদের সকলের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি নার্সিং সম্পর্কে তুলে ধরতে চাই। সবার প্রথম বলতে চাই, এখন কিন্তু মানুষ এতটাই স্বার্থপর হয়ে এসছে যে সবাই নিজেদের প্রফিটটা আগে বোঝে, এবং এই প্রফিটের জন্যে মানুষ কাউরির ক্ষতি করতে বা এডুকেশন সিস্টেমটাকে যতটা ভাবে পারুক কাউরির গলা টিপে টাকা ইনকাম করতে এতটুকু দ্বিধাবোধ করে না। আমার চেষ্টা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, এবং আপনাদের গলা টিপে যেন কেউ টাকা না নিয়ে নিতে পারে এবং আপনারা এডুকেশন সিস্টেমের একটা সঠিক জায়গা পান, এর জন্য আজকের এই ভিডিওটা। দেখুন, নার্সিং যারা পড়তে চাইছেন তাদেরকে দুটো পয়েন্ট কিন্তু সবার আগে খেয়াল করতে হবে, দুটো না অনেক পয়েন্ট আছে, তার মধ্যে সবার প্রথম পয়েন্ট, যারা প্রথম নার্সিংয়ে অ্যাডমিশন নিতে যাচ্ছ বা যাচ্ছেন বা আপনাদের স্টুডেন্টদেরকে আপনারা পাঠাতে চাইছেন, যে কলেজেই পাঠান না আপনারা, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এই আইএনসির দ্বারা কিন্তু সেই কলেজটাকে অবশ্যই যেন অ্যাপ্রুভ হয়, এই বিষয়টা সবার প্রথম খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্টেটের মধ্যে আপনি করাচ্ছেন, দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটি আজকে ওই জন্য বাংলায় বানাচ্ছি, হতে পারে আমার ভিডিওটি আপনারা উড়িষ্যা থেকে দেখছেন বা অন্য যে কোনো জায়গা থেকে, আসাম থেকেও দেখছেন, বাংলার তো লিমিটেশন একটা আছে, আমি চাইলে এটা পরে হিন্দিতেও বানিয়ে দেবো, কিন্তু যে জায়গা থেকে দেখছেন আপনারা কিন্তু যখনই কোনো কলেজে অ্যাডমিশন দিতে যাবেন সেটা স্টেটের বাইরে হতে পারে, এক তো আইএনসি, দ্বিতীয় হচ্ছে সেই স্টেট বোর্ডের অ্যাফিলিয়েশন আছে কি না নেই, সেই কলেজটা কি আদৌ আইএনসির দ্বারা রেজিস্টারেড এবং সেই স্টেট বোর্ডের আন্ডারে কি রান করছে, এই দুটো বিষয়কে অবশ্যই দেখুন। এরপর এই দুটো বিষয় কিভাবে আপনারা চেক করবেন, এই যে আমি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বললাম, এই আইএনসির ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে এখানে একটা সেকশন পাবেন লিস্ট অফ নার্সিং ইনস্টিটিউট, আমরা ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা আরও বিস্তারিতভাবে এই বিষয়টিকে চেক করতে পারবেন, আপনাদের কোথাও যেতে হবে না, তো কোনো সাইবার ক্যাফে না কোনো এজেন্টের কাছে এটা ভেরিফাই করার জন্যে, জাস্ট ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করুন, আপনার কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে, সেখানে কীভাবে আপনি দেখবেন কী কী পয়েন্ট নার্সিং পড়ার আগে আপনাদেরকে চেক করতে হয় সেখানে দেখানো হবে, এবং আপনারা এই লিঙ্কটা বা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা টোটাল আপডেটেড লিস্টটা পেয়ে যাবেন যে আপনারা যে কলেজে পড়াতে চাইছেন বা যে কলেজে ভর্তি করবেন সেই কলেজটিকে আদৌ আইএনসি দ্বারা অ্যাপ্রুভ কি না সেটা আপনারা চেক করতে পারবেন। তো আশা করছি ওয়েবসাইটটা আপনাদের উপকার হবে। এরপর কীভাবে আপনারা চেক করবেন সেটা বলছি। সাপোজ দেখুন, আমি নার্সিং ইনস্টিটিউট ফর দ্য ইয়ার অফ 2020-21, আমি 2020-21 যে একাডেমিক ইয়ার ছিল সেই একাডেমিক ইয়ারের যে সমস্ত কলেজে নার্সিং ইনস্টিটিউটটা আইএনসির দ্বারা অ্যাপ্রুভ বা অ্যাপ্লিকেশন পেয়েছে তাদের লিস্টটা যদি আমি চেক করতে চাই, এখানে লিস্ট অফ নার্সিং, এখানে ফার্স্ট দেখুন 31st March, তারপর পিবি ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে একটা দেওয়া হয়েছে, এখানে এমএসসি নার্সিং, জিএনএম নার্সিং, সব কিছুর কিন্তু আপনি একটা লিস্ট পেয়ে যাচ্ছেন। আপনার যদি এখানে এএনএম নার্সিংয়ের প্রয়োজন হয় তো আপনি এএনএম নার্সিংয়ের লিস্টটা ডাউনলোড করবেন, আপনার যদি এখানে প্রিভিয়াস অন্য কোনো মানে নার্সিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেটা ডাউনলোড করবেন। ফার্স্ট পয়েন্ট, এখান থেকে আপনি এটা 2019-20 ইয়ার ওয়াইজ আপনি এখানে পেয়ে যাবেন, এই লিস্টটা কিন্তু আপডেট হতে থাকে। আমি বলছি না যে এই লিস্টে কোনো কলেজের নাম নেই মানে সেই কলেজটা আইএনসি দ্বারা অ্যাপ্রুভ না, এই একটা আমাদের যেরকম একটা লাইসেন্স বা মোবাইলের রিচার্জের যেরকম একটা ভ্যালিডিটি থাকে, সেম এই লাইসেন্স বা আইএনসির অ্যাপ্রুভালের একটা ভ্যালিডিটি থাকে, সেই ভ্যালিডিটির টাইম টেবিল শেষ হয়ে গেলে তারপর কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন করাতে হয়। তো এই লিস্টের মধ্যে যদি নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও একবার ভেরিফাই করে নেবেন এবং যে কলেজে যাবেন সেই কলেজের কাছ থেকে তার যে ডকুমেন্টস, আইএনসির যে অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভালটা একটু চেয়ে নেবেন, সেটা দেখার পরই কলেজে অ্যাডমিশন নিন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এখানে দেখুন বাঁ দিকে আপনি একটা দেখতে পাবেন লিস্ট অফ দ্য স্টেট ওয়াইজ নার্সিং কাউন্সিল, এই যে আমি আরেকটু জুম করে দেখাচ্ছি, নার্সিং লিস্ট অফ স্টেট নার্সিং কাউন্সিল, এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে, আপনি এদের যে ওয়েবসাইট আছে টোটাল অল ওভার ইন্ডিয়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টোটাল 30
থার্টি স্টেট ওয়াইজ 30টা আলাদা আলাদা ওয়েবসাইট আছে, যেমন উড়িষ্যার ক্ষেত্রে উড়িষ্যা নার্সিং কাউন্সিল, মিজোরামের আলাদা, পাঞ্জাবের আলাদা। যে কোনো স্টেটে আপনারা নার্সিং পড়াবার জন্য পাঠান, সেটা যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা এই ওয়েবসাইটে যখনই ভিজিট করবেন, এই ওয়েবসাইটে ভিজিট করার পর টোটাল স্টেট ওয়াইজ যে কোন কোন কলেজ সেই স্টেটের বোর্ডের অন্তরে আছে সেটা আপনারা চেক করে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা চেক করতে পারেন। বা এখানে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করেও আপনারা সেই যে কলেজ, সেই পার্টিকুলার কলেজের অ্যাফিলিয়েশন থেকে শুরু করে সব কিছু আপনারা চেক করতে পারেন। তো আশা করছি এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং এই যে বিষয়টা এর সাথে সাথে খেয়াল রাখবেন। আর একটা বিষয় এর সাথে সাথে যেটা বলে রাখছি, আপনারা বেঙ্গলের বাইরে যে কোনো কলেজ, সেটা ব্যাঙ্গালোর হতে পারে বা ব্যাঙ্গালোরের যে কোনো কলেজে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান, ডিসপ্লেতে দেখতে পাওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। উইদাউট ডোনেশনে যে কোনো কলেজের 10-20,000 টাকা মিনিমাম, 10,000 টাকা লেস আপনারা পাবেন মিনিমাম। ওয়েবসাইটে যে প্রাইসটা দেওয়া আছে তার থেকে 10-20,000 টাকা কম প্রাইসে আপনারা যদি অ্যাডমিশন নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো এজেন্ট না, ডাইরেক্ট আমি আপনাকে কলেজের সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপনি ডাইরেক্ট কলেজের অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট করবেন এবং অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করবেন। আমার চেষ্টা আপনাদের থেকে ফ্রড হওয়া থেকে আপনাদেরকে বাঁচানো, এবং সব সময় খেয়াল রাখবেন যে যে কলেজেই আপনারা অ্যাডমিশন নিতে চলেছেন বা তোমরা যারা নিতে চলেছো, সেই কলেজের যেন নিজস্ব একটা হসপিটাল থাকে। কারণ নার্সিং পড়াটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশুনো, প্র্যাকটিক্যাল না হলে পড়াশুনো ভালোভাবে হবে না। তো আশা করছি আজকের এই ভিডিওটি যে সমস্ত স্টুডেন্টরা নার্সিং পড়তে চাইছো তাদের অনেকটাই সাহায্য করবে। ভবিষ্যতেও শিক্ষা সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ব্যক্তিগতভাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশনে আছে, বা আমার মেল আইডিতে আমাকে মেল করতে পারো। সবথেকে বেস্ট, তোমরা আমাকে মেল করতে পারো ব্যাঙ্গালোরের যে কোনো কলেজে অ্যাডমিশন বা উড়িষ্যার কলেজে অ্যাডমিশনের জন্য। ব্যাঙ্গালোরে অনেক অল্প টাকাতে জিএনএম এবং বিএসসি নার্সিং হয়ে থাকে, সেই জায়গাতে কিন্তু বেঙ্গলের থেকে কম্পেয়ার করলে অনেকটা কস্টলি হয়ে যায়। তো যারা বেঙ্গলে লিমিটেড সিট থাকার জন্য বেঙ্গলে চান্স না পাচ্ছ, যারা বাইরে যেতে চাইছো, অবশ্যই প্রয়োজন হলে যে কোনো কলেজের সম্পর্কে জানতে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।